Zero, zero, zero.
count of high knees. One, two. তুমি আসবে বলে
আমরা হজম করতে পারছি। সো ওই অনুপমদার গান যেরকম সাথে একটু জ্যান্টাক লাগে, গানগুলোর জন্য কিছু লাগে না, একদম সহজ সরল একটা গান। এই কথাগুলো অন্য আপনাকে বলবো না, কিন্তু আর কোনোদিন আমাকে ভাগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও লাইভ ভিডিও হচ্ছে, ব্যাস কলকাতায় ফিরে ক্যারিয়ারটা শেষ, পুরো শেষ। But anyway, man, all due respect to Anupam Da, he is an amazing person. এবং গীতিকার, সুরকার, গায়ক সব কিছু বাদ দিয়ে অনুপম দার মতো মিষ্টি একটা লোক খুব কম দেখা যায়। He's a very sweet guy. I hope my career is safe now. এটা লাইভ গিয়েছিল তো না জানো? So this song is for all the kids who love Arijit Singh just like us. Yeah.
ছেলেটা আমি ছেড়ে দিয়েছি, বেরা শুনছো? এটা আমার স্ট্রেঞ্জ। Yes. Thank you so much. Somebody যে আমাকে চার বছর ধরে একটা অদ্ভুত লিম্বোর মধ্যে দেখেছে, কারণ আমি অফিসে ঢুকতাম এরকম ভাবে। Why? So, এই গানটা যারা মানে চাকরি পাওয়ার আশায় খুব থাকে এবং মনে করে যে চাকরি পেলে তারা খুব আনন্দে থাকবে, তাদের শিক্ষা দেওয়ার জন্য এই গানটা। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করেছো না, সর্বনাশ। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আরো মাত্র কয়েকটা মাস ব্যাস, 3 মাস পরে 1100 দেবে না, yeah.
আমাদের পাঁচ নম্বর একটু মন্দির শোনাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আমি তোমাদের বলবো এটার জন্য হাত তালি দিতে, ঠিক আছে? আমি ভীষণ গর্ব করে হাত তালিটা দেবো, খুব মন দিয়ে শুনো। এই প্রথমবার ইউএসএতে যে কটা অনুষ্ঠান করলো সেখানে একবার টুটুল আমাকে একটা গান গাইতে বলেছে, সেলাম সেলাম মোরা বাংলাদেশের দেশ।